আমাদের বাড়ি ঘর দেখবেন, দেখে আসেন, চলুন। মারলো কে? এই সিটাই ডাকতে মাটি ভর করেছে, কোনো কিছু আমাদের দেয়নি, আমাদের দেশ ছাড়াই করে দিয়েছে। আজকে আমরা বাইরে থাকি, দেশে আমরা আসার মতো নেই। আজকে আপনাদের জন্য এখানে আসতে পারলাম, নাহলে আমরা আসতে পারতাম না। আমার 18 কাঠা জায়গা নিয়েছে। 18 কাঠা জায়গা আমার নিয়ে নিয়েছে। তাহলে স্পেসিফিক অভিযোগ হচ্ছে এই যে আপনি জমি দেননি, সে কারণে আপনাকে মারা হয়েছে? মারা হয়েছে, আমাকে জমি দেয়নি বলে আমাকে, যার জন্যে জোর জবরদস্তি করে উনি মাটি ফেলে জায়গাটাকে দখল করে নিয়েছে। এইবার আমি থানায় গেছিলাম, থানায় কোনো কমপ্লেন নেয়নি, বলছে তোমাদের সমস্যা তোমরা মিটিয়ে নাও। এইবার ওখান থেকে আমি নেজার থানায় কমপ্লিট করি, নেজার আদিবাসী কোর্টে যখন কমপ্লিট করি, যখন ওরা জানাজানি হয়, জানাজানির পরে আমার, আমি যখন মানে থানায় আসলাম, থানায় আসার পরে এখান থেকে যখন যাচ্ছিলাম, যাওয়ার পথে আমাকে ওই সামান আমিনের মোড় থেকে বাইকে করে তুলে নিয়েছে কাঠপুল বাজারে, মারধর করে একটা দোকানে আমাকে আটকে রাখে। তারপর আমি মানে বিকাশ পরিষদে ফোন করার পরে আমাকে এখানে বের করে দেয়। বের করার পরে ওখান থেকে আবার সবাই মানে পুলিশ টুলি আসলো, এসে আমাকে সুরক্ষাভাবে আমাকে আবার নেজাটে পৌঁছে দিল। এখন কী চাইছেন? এখন চাইছি আমার বিচার যা মানে ওই বিচার, আমাদের এই জায়গা জমি ফিরত দিক, আমরা ভালোভাবে যেন এখানে বাস করতে পারি, সেই বিচার চাই আমরা। ঠিক আছে, আমি এইবার জায়গা জল আমার ফেরত পাই, আমার কাগজপত্র সবই রয়েছে, আমার জায়গা জল আমি ফেরত পাই। এখানে জমা দিলেন কি বললো? এখানে জমা দিলাম, ওই জমা নিল, নেওয়ার পরে ঠিক আছে আমরা দেখছি, আশ্বাস দিচ্ছি পরবর্তীতে কী করা যায় সেটা দেখছি। এখন তো আমার তো বিশ্বাসই পাচ্ছি না যে কী হবে। ভয় লাগছে, হুমকি দিচ্ছে? হ্যাঁ, হুমকি তো দিচ্ছে, তুলে এনে বাড়ি কি বলছে? মারছে, আমার স্বামীরা ধরে মারছে, জায়গা না দিলে মারধর করছে, আবার বলেছে রাস্তাঘাটে পেলে গুলি করে মারবে। আমরা মুখ খুলতে পারি না ওনাদের ভয়তে, আমরা দেশ ছাড়া আজকে দেশে বাস করতে পারছি না, বাচ্চা কাচ্চা নিয়ে, ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে পড়ে আছি। তাহলে আমাদের কি কোনো এখানে মূল্য নেই? জমি আপনার, ঘর আপনার, জায়গা আপনার, রেকর্ড করেছে, করে তাদেরকে দেখে তাদেরকে টাকা খাইয়ে এইসব করেছে। এখন কি বললো ক্যাম্প? এখন বললো যে দরখাস্ত লিখে নিয়ে এসো, আমরা জমা নিচ্ছি। এইটা কি নিয়ে এসেছিলেন আপনি? এইটা বিক্রি করা কাগজ, এইটা এই পড়াশুনো জানি না, মূর্খ লোক, এইটা পড়ছা। এই সমস্ত ডকুমেন্টস নিয়েই কিন্তু তারা হাজির হচ্ছে, একেবারে তাদের নির্দিষ্ট অভিযোগ রয়েছে জমি। কোনো সময় সিরাজের যে জমি দখলের কারবার, যে এই এই যে একটা সাম্রাজ্য গড়ে উঠেছিল, তা কখনো লোক দিয়ে হতো, কখনো পারিবারিক লোক দিয়ে হতো, তা পরিষ্কার, এই তার প্রমাণ। একেবারে কি অভিযোগ হয়েছে যদি আরেকবার বল। আমার শ্বশুরের জায়গা রেকর্ড কেটে নিয়েছে খুব শ্বশুরের ছেলে শক্তিপদ মণ্ডল, কেটে নিয়ে কার ইন্ধনে করেছে? সিরাজ কার ইন্ধনে তা বলতে পারবো না, সে ঘর মাধ্যমে গেছিল, আমরা যেই ঘর মাধ্যমে প্রতিবাদ করেছি, সিরাজের ছেলেদেরকে নিয়ে গিয়ে জোর করে ঘর বেঁধে নিয়েছে।